ইউনুস বাইডেন বৈঠকে গুরুত্ব পাবে জিএসপি ইস্যু মোদী বাইডেন বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ ঢাকায় ফখরুল সাক্ষাৎ সম্পর্কের উন্নয়ন চায় ভারত রাজনৈতিক মামলা প্রত্যাহারের সরকারের দুই কমিটি একত্রিশ ডিসেম্বরের মধ্যে করতে হবে আবেদন তালিকা করছে বিএনপি রাষ্ট্র সংস্কারেও ছয়টি কমিটি দলটির ভারতে ইলিশ রফতানির পরিমাণ চাঁদপুর ঘাটের একদিনের আমদানিরও কম দাবি বাণিজ্য উপদেষ্টার দেশে দাম বাড়ালে ব্যবস্থার হুঁশিয়ারি প্রাণী সম্পদের প্রতি সম্পদের হিসাব জমা দিতে হবে সরকারি কর্মচারীদের না দিলে তিরস্কার সহ করা হতে পারে চাকরিচ্যুত জানালেন জনপ্রশাসন সচিব ফকিরি গানে মাজার ভাঙার প্রতিবাদ ধর্মের নামে অধর্ম না করার আহ্বান শান্তি ও সৌহার্দ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ উপদেষ্টার আছে নিউ ইয়র্কের পশ্চিমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হওয়ায় সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা শেখ হাসিনা সরকারের পতনকে ক্ষতি হিসেবে না দেখে বাংলাদেশের মানুষের চাওয়াকে সম্মান করলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা আওয়ামী লীগ সরকারের আমলে ভারত বাংলাদেশ সম্পর্ককে সোনালী অধ্যায় হিসেবে অভিহিত করা হতো অথচ সম্পর্কের সমীকরণ উল্টে গেছে একটি হিসেবেই তা হল পাঁচ আগস্ট বাংলাদেশ ইস্যুতে ভারতের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফেনীতে আকস্মিক বন্যা আর সর্বোপরি শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন তৈরি করেছে তা আর রাখঢাকের বিষয় নেই কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন গত পনেরো বছরে ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক ছিল না বাংলাদেশের শেখ হাসিনার পতনকে ক্ষতি না মনে করে বাংলাদেশের মানুষের সঙ্গে সংযোগ বৃদ্ধি পার্শ্ববর্তী দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে স্বাভাবিক করতে পারে তো সেই গভর্নমেন্টের আমরা আন্দোলন মানুষ আন্দোলন করে সেটাকে পতন ঘটিয়েছে এখন ভারত সেটাকে নিজের গায়ে নেওয়ার কোনো অর্থ আমি আমি যুক্তিসম্মত কারণ দেখি বাংলাদেশের মানুষের প্রত্যাশাটাকে যদি ভারত বুঝতে চেষ্টা করি সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ক চালিয়ে যেতে পারি এবং সেটা ভারতের দিক থেকেও কিছু চাহিদা থাকবে আমার দিক থেকেও কিছু চাহিদা থাকবে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকাশ্য দূরত্ব ছিল শেখ হাসিনা সরকারের গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতেই এই দূরত্ব সৃষ্টি হয় বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পশ্চিমাদের সঙ্গে বাংলাদেশের তিক্ততার সম্পর্ক দূর করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য তারা যে বক্তব্য বা যে কথাগুলো বলতো সে কথাগুলো আমরা গ্রাহ্য করিনি আগে এখন এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাওয়ার জন্য যে সংস্কার কার্যক্রম হচ্ছে সে কার্যক্রমকে তারা সমর্থন করছে নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক হবে ডক্টর ইউনুসের দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকতায় ফিরবে বলে মনে করছেন সাবেক রাষ্ট্রদূত তবে একাত্তর প্রশ্নে পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টিও পাশ কাটানোর কোনো সুযোগ নেই তারা যেখানে অপরাধ করেছে সেই দায়টা তারা স্বীকার করতে হবে সেটা কিন্তু আমাদের আমাদের সেই একাত্তর সাল থেকে বাহাত্তর সাল থেকে আজও পর্যন্ত সেই বক্তব্য আমাদের কিন্তু জারি আছে আপনি দুই দেশের স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেই সেটা তুলতে হবে দলীয় রাজনৈতিক স্বার্থ বিবেচনা না করে সামনের দিনে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ভিত্তি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট হবে বলে আশা করেন বিশ্লেষকরা এবং মর্যাদা তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা যুক্তরাষ্ট্রে কোয়াডের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারত ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে কথা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি এদিকে দক্ষিণ ও পূর্ব চীন সাগরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে কোয়াড নেতারা চীনের ক্রমবর্ধমান আধিপত্য বিস্তারের মধ্যেই শনিবার যুক্তরাষ্ট্রের ডেলওয়ারে জড়ো হন ইন্দো প্যাসিফিক অঞ্চলের চার দেশের জোট কোয়াডের দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ শহরে আয়োজিত এ সম্মেলনে অস্ট্রেলিয়া জাপান ও ভারতের প্রধানমন্ত্রীরা অংশ নেন যৌথ বিবৃতিতে কোয়াড নেতারা বলেন পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্নতারা ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও বিবৃতিতে সরাসরি বেজিং এর নাম উল্লেখ করা হয়নি দক্ষিণ ও পূর্ব চীন সাগর ছাড়াও সম্মেলনে ইউক্রেন যুদ্ধ গাজা যুদ্ধ সহ বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন সম্মেলনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইন বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় ওই বৈঠকে কয়েক বিলিয়ন ডলারের ড্রোন চুক্তি চূড়ান্ত করে যুক্তরাষ্ট্র ও ভারত বাংলাদেশ মোদী বাইডেন বৈঠকে বাংলাদেশ বিষয়েও আলোচনা হয়েছে এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বিষয়টি নিশ্চিত করেন তবে আলোচনার বিষয়বস্তু কী ছিল তা জানাননি তিনি অন্যদিকে বাইডেন জানান ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী ঘনিষ্ঠ এবং গতিশীল ফরহাদ চৌধুরী সময় সংবাদ পুলিশ ও নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করবে জাতিসংঘ রবিবার মোহাম্মদ সঙ্গে সাক্ষাতে এ কথা জানিয়েছেন সংস্থাটির আবাসিক সমন্বয়ক একই দিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইরান ও ডেনমার্কের রাষ্ট্রদূত এছাড়া অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে রোববার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান ও বাংলাদেশে নিযুক্ত বেশ কয়েকজন কূটনীতিক এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সাক্ষাতে প্রধান উপদেষ্টাকে তিনি জানান পুলিশ ও নির্বাচন ব্যবস্থা সহ প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং বন্যা পুনর্বাসন ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহযোগিতা করবে জাতিসংঘ বৈঠকে রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের নেতৃত্বাধীন তদন্তের বিষয়েও আলোচনা হয় একই দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভসি বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি ইরানের সমর্থন ও সহযোগিতা থাকবে বলে জানান রাষ্ট্রদূত আগ্রহ প্রকাশ করেন ব্যবসা বাণিজ্য সংস্কৃতি জ্বালানি শিক্ষা স্বাস্থ্যসহ অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে এদিন ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টান ব্রিক্স মোলার এ সময় শ্রম খাতের সংস্কার ম্যানগ্রোভ গবেষণা ও ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসায় ডেনমার্কের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা বৈঠকে আহতদের সহায়তা ও অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল সময় সংবাদ ঢাকা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত রবিবার গোসানে বিএনপির সঙ্গে বৈঠকে জানালেন ঢাকায় নিযুক্ত ভারতীয় কমিশনার প্রণয় ভার্মা তিস্তা সহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিসা আর সীমান্ত হত্যা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান বিএনপির দীর্ঘ নয় বছর পর গোশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করেন ভারতীয় হাই সহ প্রতিনিধি দল দীর্ঘ নয় বছর পর বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক রোববার বিকেল চারটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা সঙ্গে উপ হাইকমিশনার প্রভনবাদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য শামা ঘন্টা ব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত আগামীতে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী দিল্লি সম্পর্কে আরও কীভাবে গভীর করা যায় দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বিশেষ করে এই পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন কথা বলছেন আমাদের সঙ্গে বিএনপি পলিটিক্যাল পার্টি আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান তারা এই অবস্থা তারা তৈরি করছে এই সম্পর্কের মধ্যে আরও কী করে সুস্থতা আর পজিটিভিটি কি করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরে তার কাজ করতে আগ্রহী বৈঠকে তিস্তা সহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিসা আর সীমান্ত হত্যা বন্ধে ভারতকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব আমাদের পানির সমস্যার কথা বলেছি এবং দ্রুত সমাধান হওয়া দরকার সেই কথাগুলো বলেছি আমাদের সীমান্ত হত্যা বন্ধ করার প্রয়োজন সে কথাগুলো আমরা বলেছি সেই সঙ্গে আমাদের যে সিকিউরিটি যে বিষয়টা আছে বৌদ্ধ কান্ট্রিজ সেটা আমরা কথা বলেছি তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো যুদ্ধ সজাগ এবং চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সবশেষ দু সালের 10 ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন তৎকালীন ভারতীয় হাই কমিশনার পঙ্কজ স্মরণ মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এই বিষয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রণালয় হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে চাইলে একত্রিশ ডিসেম্বরের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে এ নিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিতে সতেরো বছরে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলার তালিকা করছে বিএনপি আফজাল হোসেনের রিপোর্ট দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার সেই মোতাবেক মামলা প্রত্যাহারের কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে জেলা এবং মন্ত্রণালয় পর্যায়ে গঠিত হয়েছে দুটি কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারীকৃত পরিপত্রে বলা হয়েছে রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে চাইলে একত্রিশে ডিসেম্বরের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে মামলার এজাহার সহ প্রয়োজনীয় কাগজপত্র মামলা প্রত্যাহারের সুযোগ নিতে চায় বিএনপিও দু হাজার সাত থেকে দু পর্যন্ত সতেরো বছরে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলার তালিকা তৈরি করছে তারা দলটির নেতারা বলছেন গায়েবী প্রতিহিংসা এবং হয়রানিমূলক মামলার কারণে বছরের পর বছর ঘর ছাড়া থাকতে হয়েছে নেতাকর্মীদের গণহত্যায় জড়িত আওয়ামী লীগ সরকারের দেয়া এসব মামলা চালিয়ে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলেও মনে করেন তারা শুধু বিএনপি না অপরাপর যে সমস্ত রাজনৈতিক দল আছে গায়েবী মামলা হয়েছে মিথ্যা সমস্ত মামলার ব্যাপারেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এই সিদ্ধান্তটা নিলে ফেসিস রেজিমের যে লিগেসিটা আছে সেটা থেকে পরিত্রাণ পাবে এবং রাষ্ট্রের অর্থের অপচয় রোধ করা যাবে তারা বলছেন আইনি পথে এত বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তি করতে গেলে লেগে যাবে কয়েক যুগ আওয়ামী লীগ সরকার একটি আদেশ দ্বারা সব মামলা তাদের প্রত্যাহার করে নিয়েছে এই সরকারের ওই সেই সুযোগ আছে সেই ক্ষমতা দেওয়া আছে সেই ক্ষমতা অনুসারে সরকার একটি আদেশ দ্বারা সমস্ত মামলা প্রত্যাহার করে নিতে পারেন বিএনপির হিসেবে দু সাল থেকে বছরের জানুয়ারি পর্যন্ত দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সারাদেশে হওয়া মামলার সংখ্যা এক লাখ পঞ্চান্ন হাজারেরও বেশি আসামি প্রায় পঞ্চাশ লাখ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে একশো থেকে শুরু করে এক একজনের বিরুদ্ধে সাড়ে চারশো পর্যন্ত মামলা রয়েছে পাঁচ আগস্টের আগ পর্যন্ত আদালতে হাজিরা দিতে দিতে জেরবার হতে হয়েছে দলটির নেতাকর্মীদের আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানির বিষয়টি পুরোপুরি বাণিজ্য মন্ত্রণালয় জানিয়ে উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন বাজারে দাম বাড়ানো হলেও কঠোর ব্যবস্থা নেবে সরকার এদিকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন বলেছেন রফতানির পরিমাণ চাঁদপুর ঘাটে একদিনের আমদানিরও কম এতে দেশের বাজারে প্রভাব পড়বে না দেশের বাজারেই আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে ইলিশ বাড়তি দামের কারণে জাতীয় মাছের স্বাদ নেয়া সাধ্যের বাইরে চলে যাচ্ছে নিম্ন ও মধ্যবিত্তের এর মধ্যেই দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন দেওয়ার পরেই শুরু হয় আলোচনা বিষয়টি নিয়ে রোববার সচিবালয়ে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টাকে প্রশ্ন করেন সাংবাদিকরা তিনি জানান বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি সিদ্ধান্তে বাজারে প্রভাব পড়লে ব্যবস্থা নেবে সরকার মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন যদি দামবারে সেই দামবারে ব্যাপারে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে এদিকে অর্থ মন্ত্রণালয় আর ব্রিফিংয়ে অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন বলেন সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তেই ইলিশ রপ্তানির অনুমোদন ভারতে যে পরিমাণ ইলিশ পাঠানো হচ্ছে তা চাঁদপুর ঘাটের একদিনের আহরণের পরিমাণও না হওয়ায় প্রভাব পড়বে না বাজারে পাঁচ লক্ষ তিরিশ হাজার মেট্রিক টন ইলিশ হয় এটা এক দিনেরও একটা চাঁদপুর ঘাটের এক দিনেরও কম এটা আমি মনে করি এটা ডিসিশন হয়েছে এটা গ্রেটার ইন্টারেস্টে হ্যাঁ কিছু লোকের অসুবিধা হতে পারে বাট আমি মনে করি না এটা একটা একটা বিরাট একটা কিছু ক্ষতিকারক আমার মনে হয় আরও লং রানে আপনার জন্য একটা পজিটিভ বিষয় হয়েছে বাণিজ্যিক দিক তো সুবিধা আছে এক্সপোর্টে ফরেন যে পাবো আমরা কিছু এর আগে সকাল থেকে আইএমএফ প্রতিনিধি দল ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদূত এবং ইফাদের কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন অর্থ উপদেষ্টা পরে তিনি জানান বাংলাদেশের কারিগরি সহায়তায় আগ্রহী ফ্রান্স এছাড়া কৃষিখাত ও দীর্ঘমেয়াদে ঋণ সুবিধা দিতে চায় ইফাদ ও দক্ষিণ কোরিয়া সরকার কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা সাবেক সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সাবেমকে রাজধানীর বাড়িধারা থেকে গ্রেফতার করেছে র্যাব সন্ধ্যায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুখ আসন থেকে দ্বাদশ নির্বাচনে দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হন জাহিদ ফারুক একাদশ সংসদ নির্বাচনের পর পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি গত নির্বাচনের পরও একই দায়িত্ব পান ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে বিভিন্ন মামলায় গ্রেফতার হচ্ছেন সাবেক এমপি মন্ত্রীরা রাজধানীর থানার এক হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এছাড়া আলাদা হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর দীপুমণি হাসানুল হক ইনু রাশেদ খান মেনন জুনায়দ আহমেদ পলক সহ আটজনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত রোববার গ্রেফতার ও কারাগারে থাকা আট আসামিকে আনা হয় ঢাকার সিএমএম আদালতে রাজধানীর যাত্রাবাড়ি আদাবর ও তেজগাঁও থানার আলাদা মামলায় দেখানো হয় গ্রেফতার এদিন যাত্রাবাড়ি থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের দশ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আর তেজগাঁও থানার হত্যা মামলায় দীপুমণি জুনায়দ আহমেদ পলক রাশেদ খান মেনন হাসানুল হক ইনু সাবেক আইজিপি সম্পতি শাকিল রূপাকে গ্রেফতার দেখানো হয় শুনানি শেষে আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক এ সময় তেজগাঁও হক হকিনু আব্দুল্লাহ মামুন এবং আদাবত থানার হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত আসামিরা ক্রিমিনাল এবং তারা হত্যার সঙ্গে জড়িত তারা যদি বের হয় দেশে অশান্তি হবে এবং পেশিবাদের যা দোসরা যারা এখনও লুকিয়ে আছে তাদের সঙ্গে মিলে দেশের অশান্তির সৃষ্টি করবে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে সেই জন্য তাদের দামিনের আবেদন মঞ্জুর না নামঞ্জুর করা হোক বিজ্ঞা আদালত প্রার্থনা মতে তাদের জামিনে প্রার্থনা নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে মামলা গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে আসামি পক্ষের আইনজীবী বলছেন ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন তারা আমরা বিজ্ঞ আদালতে যে আদেশ দিয়েছে সেই আদেশে আমরা সংক্ষুব্ধ আমরা মনে করি ন্যায় বিচার হচ্ছে আমরা বঞ্চিত হয়েছি আমরা উচ্চ আদালতে যাব আমাদের এই সাবমিশনগুলি আমরা উচ্চ আদালতে পেশ করব এখন পর্যন্ত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে তেষট্টিটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে গুলি করে সজীব সরকার হত্যার ডাক্তার ঘটনায় শেখ হাসিনা সহ একাত্তর জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার পরিবার জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তারা এদিকে গুমের অভিযোগে র্যাবের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী চিকিৎসক র্যাব হেফাজতে নিয়ে চোখ বেঁধে আটকে রাখা হয় তাকে পরে মাদক মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ করেন তিনি আঠারো জুলাই রাজধানীর উত্তরায় অন্যদের সঙ্গে ছাত্র আন্দোলনে যোগ দেন চিকিৎসক সজীব সরকার এক পর্যায়ে বুকে গুলি লাগলে লুটিয়ে পড়েন তিনি হাসপাতালে নেওয়া হয় মৃত অবস্থায় মুহূর্তেই ছেলেকে চিকিৎসক বানানোর স্বপ্ন ধুলির সাথ হয়ে যায় বাবা হালিম সরকারের মেয়েকে সঙ্গে নিয়ে ছেলে হত্যার বিচার চাইতে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন বাবা শেখ হাসিনা সহ একাত্তর জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন তিনি বাবার একটাই দাবি জড়িতদের সর্বোচ্চ শাস্তির আমি বলছিলাম যে বাবা তুমি তো এমবিবিএস বিবিএস পাস করছো ঠিক আছে তো তুমি একটা কাজ করো তুমি হাতে গোনা বাংলাদেশে কয়েকজন ডাক্তার আমি একজন ডাক্তার হইবা ক ঠিক আছে বাবা আমি চেষ্টা করব। তো আমার ছেলে বাংলাদেশে হাতে গোনা ডাক্তার মধ্যে একজনই ডাক্তার হয়েছেন শহীদ ডাক্তার সজীব সজীব সরকার কিন্তু মৃত জীবিত না আমিও আশা রাখি যে এখানে সত্য এবং সঠিক বিচারটা হবে এদিকে তিন বছর আগে গুম করে রাখার অভিযোগে র্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন ইশরাত রফিক ইশিতা নামে এক চিকিৎসক তার অভিযোগ পাঁচ দিন গুম করে অমানসিক নির্যাতন করা হয় তাকে পরে ফাঁসানো হয় মাদক মামলায় চোদ্দ মাস বিনা জেল খেটে খালাস পান ইশরাত পাঁচ দিন আমাকে আটকে রাখা হয় তো পাঁচ দিন আটকে রাখার পর 6 স্টেটে রেড ফ্লিট থেকে আবার আই পাঠানো হয় এডিশনাল এসপি মোহাম্মদ আফতারুজ্জামান উনি তখন সিনিয়র এসপি ছিলেন উনি আমাকে চোখ বেঁধে মাইক্রোতে করে কোনো একটা জায়গায় নিয়ে যান পরে আমি জানতে পারি ওটা মিরপুর ওয়ান তো ওখানে নিয়ে গিয়ে উনি মাদক শখ আমাকে ভিডিও করেন চিফ প্রসিকিউটর জানেন অভিযুক্তটি যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে তদন্তের বিষয়ে তিনি এখনো ট্রমাটাইজড কারণ একজন ডাক্তারকে যখন এইভাবে তুলে নেওয়া হয়েছে এবং তাকে এরকম মিথ্যা মামলা মাদক দিয়ে মামলা দিয়ে তাকে স্ক্যান্ডালাইজ করা হয়েছে সমাজের কাছে একটা প্রতিভাবান ডক্টর তার জীবনটাকেই শেষ করে দেওয়া হয়েছে সেজন্য তিনি এখানে মামলাটা করেছেন সেটার আমরা পর্যালোচনা করে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ত্রিশটি অভিযোগ জমা পড়ল আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যাংক হিসেবে তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ রবিবার এই বিষয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়েছে বিএফআইইউ ওবায়দুল কাদেরের নামে থাকা ব্যাংক হিসেবে টাকার পরিমাণ জমার তারিখ ও টাকা জমাদানকারীদের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে এর আগে সাতাশ আগস্ট সাবেক এই সেতুমন্ত্রীর মন্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত করে আর্থিক গোয়েন্দা সংস্থাটি যশোর ও নোয়াখালীর দুই সাবেক এমপি শাহিন চাকলাদার এইচ এম ইব্রাহিম এবং পুলিশের রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আবুল আবদুল বাতানের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক সংস্থাটির গোয়েন্দা বিভাগে প্রাথমিক তদন্তে দুর্নীতির সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের প্রাথমিক অনুসন্ধানের পর যশোর ছয় আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহিন চাকলাদার নোয়াখালী এক আসনের সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এবং পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযুক্ত দুই সংসদ সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অনিয়ম দুর্নীতি করে দেশ বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুদক সাইন চক্রদার রাজনৈতিক আধিপত্য কাজে লাগিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি নিজ ও তার পোষ্যদের নামে দেশে বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন এইচ এম ইব্রাহিম তাঁর বিরুদ্ধে উত্থানুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে অন্যদিকে ডিএমপির সাবেক গোয়েন্দা প্রধান ও রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে গোয়েন্দা অনুসন্ধানে তার বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক আব্দুল বাতেন সাবেক ডিআইজি বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এ বিষয়েও গোয়েন্দা ইউনিট কর্তৃক তথ্য অনুসন্ধান করা হয়েছে এবং তথ্য অনুসন্ধানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্ত তিনজনের স্ত্রী সন্তান ও আত্মীয স্বজনদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক গাতায় বহুত সম্পর্ক অর্জন দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ ঢাকা সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব জমা না দিলে লঘুদণ্ড হিসেবে তিরস্কার গুরুদণ্ড হিসেবে চাকরিচ্যুত করা হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব রবিবার বিকেলে সচিবালয়ে তিনি বলেন প্রতি বছর একত্রিশ ডিসেম্বরের মধ্যে সম্পত্তি হিসাব জমা দিতে হবে তবে এ বছর দিতে হবে ত্রিশ নভেম্বরের মধ্যে সম্পত্তির হিসাবের পাশাপাশি ট্যাক্স রিটার্নও জমা দিতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পায়নি ভাঙা বছর এই জন্য এই বছরেরটা তিরিশে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে যদি জমা ঠিক মতো না দেয় তথ্য গোপন করে প্রথমে যেটা এটাকে বলে লঘুদণ্ড দেওয়া হয় তিরস্কার ধমক দেওয়া একটা নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা যে পদে আছে তার চেয়ে এক স্কেল নামানো যে গ্রেডে আছে তারকে এক স্কেল গ্রেডে নামানো এটা হলো গুরুদণ্ড আইন অনুকূলভাবে বাধ্যতামূলক অবসর প্রদান চাকরি অবসরণ অপসারণ বরখাস্তকরণ সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন দুই হাজার নয় প্রযোজ্য হবে না ডেঙ্গুতে গত চব্বিশ ঘন্টায় প্রাণ গেল আরও ছয় জনের একদিনে শনাক্ত হয়েছে নশো ছাব্বিশ জন এ নিয়ে চলতি মাসের বাইশ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আটচল্লিশ জন মারা গেছেন রোগী শনাক্ত হয়েছে এগারো হাজার একশো জন রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায় চব্বিশ ঘন্টায় মৃত্যু হওয়া ছয় জনের মধ্যে চারজন ঢাকার দুই বাসিন্দা আর একজন একজন চট্টগ্রাম ও বরিশালের সিটির আবারও প্রাঞ্চল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় সাড়ে তিন মাস পর শুরু হলো ক্লাস ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা এদিকে উপাচার্য জানিয়েছেন জুলাই আগস্ট বিপ্লব ঘিরে যে ট্রমা সৃষ্টি হয়েছে তা কাটিয়ে উঠতে উদ্যোগ নেওয়া হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যাত্রার পর নতুন এক সকালের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাড়ে তিন মাস বন্ধ থাকার পর প্রাণ সঞ্চাল্য ফিরেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে একাডেমিক কার্যক্রম নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের নতুন করে পথ চলা সব বিভাগে না হলেও কিছু কিছু বিভাগে ক্লাস শুরু হয়েছে আর তাই দীর্ঘ সময় ক্লাসের বাইরে থাকা শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত ক্যাম্পাসে ফিরতে পেরে চার মাসে যেন আমরা কমপ্লিট করতে পারি আমরা সেশন মধ্যে যেন না পড়ি তাদের নির্দেশনা থাকলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এই যে দুই তিন মাসের গ্যাপটা এটা ওভারকাম করতে পারব নির্ভয়ে ক্লাসে ফিরতে পারলেও ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ভিন্ন মত কেউ চাইছেন বন্ধ থাকুক সব ধরনের রাজনীতি আবার কেউ বলছেন সঠিক নেতৃত্ব গঠনে বিকল্প নেই ডাকসু নির্বাচনের এরকম অনেক বিশ্ববিদ্যালয় আছে প্রাইভেট ইউনিভার্সিটি আছে সেখানে কোনো রকমের রাজনীতি হয় না সেগুলো তো চলছে যতই বলুক তার কিন্তু একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের পক্ষে থাকবে ডাকসই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র সমাধান ডাকসুই একমাত্র পথ তবে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সহকারী প্রক্টর ছাত্র শিক্ষক সবাই কঠিন মনস্তাত্ত্বিক এবং শারীরিক স্ট্রেসের মধ্য দিয়ে একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন আমরা সেই ট্রমা এবং সার্বিক মানসিক এবং শারীরিক জন্য কিছু বিশেষ ব্যবস্থা চেষ্টা করছি আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে গত দুই থেকে ত্রিশ জুন পর্যন্ত বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই থেকে চালুর কথা থাকলেও প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন পরে ছাত্র আন্দোলন চলাকালীন সতেরোই জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মেহেদি হাসান সময় সংবাদ ঢাকা মাজার ভাঙার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার কেন্দ্রীয় শহীদ মিনারে ফকিরি গান এবং ভাব আলোচনা সভায় এ কথা বলেন তিনি সভায় হামলাকারীদের চিহ্নিত করে বিচার ও মাজার রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা স্রষ্টাকে কাছে পাওয়ার এই আকতি ফকির লালনসার বাড়িতে ভাববাদী এমন গানের সুরে উঠে আসে পরম সত্তার সঙ্গে মিলনের চিরবাসনা আধ্যাত্মিক মুক্তি ও মানবতার জয়গান গিয়েছেন যেসব সুফি সাধু গুরু বাউল ফকিরেরা তাদের মাজার ও ধর্মীয় সাংস্কৃতিক স্থাপনায় সম্প্রতি চালানো হয় হামলা প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার বিকেলে জড়ো হন বাউল শিল্পীরা ফকিরি গান ও ভাব আলোচনায় জানান মাজার ভাঙার প্রতিবাদ মাজার রাজনীতির জায়গা নয় উল্লেখ করে বাউলদের শান্তির বার্তার বিপরীতে ধ্বংসযজ্ঞ মানবতার অপমান বলে মন্তব্য করেন বাউল শিল্পীরা আমাদের যদি কোন ভুল থাকে আমাদেরকে বিচার করুক আমাদের আঘাত করা আগুন দেওয়া হামলা করা করে নাই। আলোচনায় মাজার নিয়ে বিতর্কের বিষয়ে কথা বলেন কবি ও চিন্তক ফরহাদ মজার ধর্মের নামে অধর্মের কাজ না করার আহ্বান জানান তিনি মাজার মাজার ভাঙছেন যারা এই বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি যারা মনে করে এই হলো দুনিয়া আর পরকালের পরে হলো ধর্ম এই যে বিভাজন যারা করে আশেক যারা করে প্রেম যারা করে তারা এরকম কোন ভিন্নতা এইরকম কোন ফারাক তারা করে না মাজার রক্ষা ও হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি সমাজের সবাইকে সোচ্ছার হওয়ার আহ্বান জানান আয়োজকরা মাঝার আঘাত করেছে তারাই মাঝার গড়ে দিবে মামুন রশিদ পনেল সময় সংবাদ ঢাকা পাহাড়ে অশান্তি সৃষ্টিতে কেউ যেন ইন্ধন না দিতে পারে সেজন্য শান্তি ও সৌহার্দ্য স্থাপনে সব এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন রবিবার বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন করে কথা বলেন তিনি দুদিনের সফরে রোববার সকালে বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন করেন পাঠ বস্ত্র ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখ হোসেন একাডেমির প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ শেষে বৃক্ষরোপণ করেন তিনি পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন পাহাড়ে যাতে কেউ ইন্ধন যোগাতে না পারে সেজন্য বাসিন্দাদের দুঃখ বেদনা বুঝে শান্তি বজায় সব পক্ষকে এগিয়ে আসতে হবে যারা অপাহাড়ি আছে তাদেরকে বুঝতে হবে যে পাহাড়িদের বেদনা এবং দুঃখটা এবং তাদের সাথে ইন্টারাকশানটা লোকালি যদি না হয় তাহলে খুব ডিফিকাল্ট হবে আছে এর মধ্যে তো অনেকে অনেক রকমের ইন্ধন যোগাইতে থাকে আমি মনে করি এটা সমাজের দায়িত্ব শুধুমাত্র সরকারের দায়িত্ব তা নয় এবং মিলেমিশে থাকাটা হল বেটার নৌ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দুর্নীতিতে রীতিমতো সাগর চুরি হয়েছে বলে জানান এই উপদেষ্টা সব ধরনের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে দেশবাসীর কাছে সহায়তা অন্তর্বর্তীকালীন সরকার মব পক্ষে নয় জানিয়ে গুরুত্ব দেন পরিস্থিতি নিয়ন্ত্রণের উপরও আমি যা দেখেছি এটাকে সাগর চুরি বলা যায় না প্রশান্ত মহাসাগরীয় চুরির জায়গাগুলো হয়েছে প্রচুর লাস্ট পনেরো বছর যে গভর্নমেন্ট ছিল পুরো কী বলবো আর কী শব্দ আমি শব্দ পাচ্ছি না এবং পুরা সিস্টেম খারাপ করে গেছে অলমোস্ট ফিনিশড এখন আমরা ট্রাই করতেছি যে আস্তে 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 যদি জানা যায় পনেরো বছরের কাজ তো এক বছরে বা পনেরো মাসে বা দুই বছরে বা তিন বছরে করা সম্ভব না এটা হতে পারে না ইট হ্যাজ টু বি ল এন্ড অর্ডার এবং আইনের মধ্যে চলতে হবে সবাইকে যদি না চলে তার বিরুদ্ধে শক্ত অ্যাকশন নেওয়া উচিত বাংলাদেশের মেরিনদের আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে জানিয়ে দুবাই ও সিঙ্গাপুর এম্বাসিতে দুটি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা এম খাওয়াত হোসেন অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল আগামী পনেরো দিনের মধ্যে মুরগির বাজার সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ দাবি মানলে সব খাবার বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি তাদের সঙ্গে আলোচনা না করে ডিম মুরগির দাম নির্ধারণ করা হয়েছে বলে দাবি দাবি সংগঠনটির তাদের এতে ভোগান্তিতে খামারিরাও বাজারকে ভোক্তার মতো স্থিতিশীল করার লক্ষ্যে পনেরো সেপ্টেম্বর নতুন করে ডিম মুরগির দাম নির্ধারণ করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার তবে দাম নির্ধারণের আগে আলোচনায় নেওয়া হয়নি কোনো প্রান্তিক খামারিকে এমন অভিযোগ বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএর কর্পোরেট সিন্ডিকেটকারীদের কথা অনুযায়ী ডিম মুরগির দাম নির্ধারণ করা এবং উৎপাদন খরচ বাড়িয়ে বাজার অস্থির করার অভিযোগ এনে তার প্রতিবাদে রোববার কাকরাইলে আইডিইবি ভবনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি এ সময় সংগঠনের সভাপতি সুমন হাওলাদার বলেন মুরগির বাচ্চা ও খাবারের দাম আগে নির্ধারণ করে পরে মুরগি ও ডিমের দাম নির্ধারণ করতে হবে আমার উৎপাদন খরচ দ্বিগুণ পোল্ট্রি ফিড মুরগির বাচ্চার দাম বেদনা দিয়ে আপনি মুরগি এবং ডিমের দাম বেঁধে দিচ্ছেন কর্পোরেট কোম্পানির এক কেজি মুরগির উৎপাদন খরচ একশো টাকা আমার এক কেজি মুরগির উৎপাদন খরচ একশো টাকা কর্পোরেট সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে পনেরো দিনের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে এবং নতুন করে ডিম মুরগির দাম নিয়ে আলোচনায় না বসলে প্রান্তিক পর্যায়ের সব খামার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা পনেরো দিনের ভিতরে এই সিন্ডিকেটের হতাদের ধরতে হবে যদি এখনই সিন্ডিকেটকে বন্ধ করা না যায় এদেরকে শাস্তির আওতায় নেওয়া না যায় তবে সামনে কিন্তু ডিম মুরগি হবে বড় লোকের পণ্য সংবাদ সম্মেলন শেষে এসব দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন জিন্নাতারা যশোয়া সময় সংবাদ ঢাকা নতুন কোন সংঘাত না হলেও এখনো থমথমে পাহাড় খাগড়া ছড়িয়ে বাহাদুর ঘন্টার অবরোধে চলছে না যানবাহন তবে রাঙ্গামাটির ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকরা এদিকে সাজুকে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন আটচল্লিশ ঘন্টা কেটে গেলেও শঙ্কা কাটেনি জনমনে এখনো থমথমে পাহাড় ঘন্টার অবরোধে সকালেও রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় বন্ধ ছিল দোকানপাট স্কুল কলেজ সদর থেকে সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাদের আমরা চাই সবাই মানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলতে আর কি তেরামানির পরিবেশ নষ্ট করছে আমরা এই ধরনের আর চাই না শহরের হ্যাপির মোড় এলাকা থেকে বনরূপা বাজার পর্যন্ত পরিদর্শন করেছে জেলা প্রশাসন ও পুলিশ এই সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তারা নতুন সংখ্যা না ঘটায় এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসায় তুলে নেওয়া হয় একশো ধারা দুটি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবে ছাড়া পাবেন না একশো চুয়াল্লিশ জন প্রত্যাহার করে নেওয়া হয়েছে আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে এদিকে শনিবার উপদেষ্টাদের সফরের পর খাগড়াছড়িতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে তবে চাপা আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর না পাওয়া গেলেও সড়কে সাধারণ মানুষের চলাচল ছিল তুলনামূলক কম ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির কারণে রাঙ্গামাটি ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ এতে সাজেকে আটকা পড়েছেন প্রায় চোদ্দশো পর্যটক পর্যটন কেন্দ্র সহ হোটেল মোটেলও রয়েছে বন্ধ পারতেছে না এখান থেকেও যাইতে পারতেছে টাকা পয়সা অনেক কমে যাওয়ার কারণে আমরা ওনাদেরকে অনেক ছাড় দিচ্ছি নতুন করে সহিংসতা এড়াতে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে সেনাবাহিনী ও পুলিশ ফারিয়া ফারজানা সময় সংবাদ বগুড়ায় দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা এ সময় জখম হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরো একজন রবিবার সন্ধ্যায় আশেকপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছেন নিহতরা হত্যাসহ সতেরো মামলার আসামি তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে জলাশয়ের ধারে পড়ে আছে ক্ষতবিক্ষত দুটি মরদেহ ভিড় করছেন আশপাশের গ্রামের বাসিন্দারা রোববার সন্ধ্যায় নিজের পুকুরে মাছের খাবার দিতে গিয়েছিলেন সাগর তালুকদার ফেরার পথে সাগর ও তার সহযোগী স্বপন ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা এ সময় আহত হন মুক্তার নামে আরও একজন স্বজনদের অভিযোগ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে যে ছোট ওই মোজাম্মেল হাজি সাহেবের ওই ফার্মের ওখানে মেরে ফেলে রাখছে তো ওখান থেকে আমি একটা মোটর সাইকেল যোগ যোগে করে চলে গেলাম মনোগঞ্জে সে জায়গায় যায় দিকে হ্যাঁ ওখানে ঠিক সে সাগর পড়ে আছে দলিল মিজান পুটুর বেটা এছাড়া পুলিশ জানায় নিহত সাগর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তার বিরুদ্ধে হত্যা মাদক সহ সতেরোটি মামলা রয়েছে যেহেতু এরা একজন শীর্ষ সন্ত্রাসী যার কারণে এদের আমরা মনে করছি যে পূর্ব শত্রুতার জেদ ধরেই এই রকম ঘটনা ঘটছে বলে আমরা মনে করছি তবে আমরা সব বিষয়গুলো মাথায় রেখে তদন্ত কার্যক্রম পরিচালনা করছি সাগর ও স্বপনের মরদেহ তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে আবদুল আউ্য়াল সময় সংবাদ বগুড়া লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রবিবার সন্ধ্যায় সদর উপজেলা চন্দ্রগঞ্জে নিজ বাড়িতে ছিলেন দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আলম এ সময় ফোনে কেউ একজন জানায় একদল লোক তাকে মারতে আসছে এই খবরে খর থেকে বের হলেই দশ থেকে বারো জন তার উপরে হামলা চালায় বাধা দিতে গেলে মারধর করা হয় তার মাকে গুরুতর অবস্থায় নূরকে উদ্ধার করে সদর হাসপাতালে দিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্বজনদের অভিযোগ বিএনপি নেতা খোকনের নেতৃত্বে ঘটনা হয়েছে হত্যাকাণ্ড আমি একজনকেই চিনছিলাম এই আমার ঘাসের বাড়ির এবিএমপি করে এর নাম খোকন আলুর অস্ত্র আঘাত ওরকম মনে হয় কিন্তু পুরো শরীরে ব্লাঙ্ক মনে হয়েছে আর একটা এখানে ইঞ্জুরি আছে এইটা আমার কাছে ব্লাঙ্ক ট্রমা মনে হয়েছে যিনি মারা গেছেন আমার স্ত্রী দেখছে

শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের ফল গড়ালো দ্বিতীয় দফার ভোট গণনায় এতে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়েছে ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির কুমারা দিশানায়কে সোমবার প্রথম কোনো বামপন্থী নেতা হিসেবে প্রেসিডেন্ট পদে শপথ নেয়ার কথা তার গণভ্যুত্থানের পর প্রথমবারের মতো গত শনিবার দ্বীপ দেশটিতে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন এতে সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমা সিংহে সহ প্রতিদ্বন্দ্বিতা করেন উনচল্লিশ জন প্রার্থী তবে একক সংখ্যাগরিষ্ঠতা পাননি কেউই রোববার প্রাথমিক ফলাফলে দেখা যায় অন্যদের থেকে এগিয়ে থাকলেও দিশা নায়কের পাল্লায় ভোট পড়ে বিয়াল্লিশ দশমিক তিন এক শতাংশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসজেবির নেতা সাজিদ প্রেমা দাসাপান বত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীকে পেতে হবে মোট ভোটের পঞ্চাশ শতাংশের বেশি ফলে ভোট গণনা গড়ায় দ্বিতীয় দফায় শ্রীলঙ্কার নির্বাচন ব্যবস্থা একটি ব্যালট পেপারে ভোটাররা পছন্দ অনুসারে পর্যায়ক্রমে তিনজন প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পান সেই নিয়ম মেনে এগিয়ে থাকা দুই প্রার্থীকে দ্বিতীয় পছন্দের প্রার্থী হিসেবে যারা ভোট দিয়েছিলেন সেগুলো আবার গণনা করা হয় এতেও বাজিমাত দিশা দিশানায়কের দুই সালে গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে এরপর সংসদের সিদ্ধান্তে প্রেসিডেন্ট হিসেবে বাছাই করা হয় রনিল বিক্রমাসিংহেকে কিন্তু কয়েক মাসের মাথায় অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ ওঠে রনিলের বিরুদ্ধে বিপরীতে দুর্নীতি বিরোধী ও গরিবমুখী নীতির প্রচারণা চালিয়ে জনপ্রিয়তা পান পঞ্চান্ন বছর বয়সী দিশা নায়কে মালিহাসুরাবার্দি সময় সংবাদ বাংলাদেশের অর্থর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে বিএনপি মালদ্বীপ সফররত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসেন আলী কথা বলেছেন মালদ্বীপে তার সফর উপলক্ষে স্বেচ্ছাসেবক দল একটি সভা আয়োজন করে এতে অংশ নেয় বিএনপির অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী অনুষ্ঠানে বিএনপির মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন ইয়াসিন আলী বলেন বিএনপি সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে জনগণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বৈঠকে গুরুত্ব পাবে জিএসপি ইস্যু মোদী বাইডেন বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ ঢাকায় প্রণয় বার্মা মির্জা ফখরুল সাক্ষাৎ সম্পর্কের উন্নয়ন চায় ভারত রাজনৈতিক মামলা প্রত্যাহারের সরকারের দুই কমিটি একত্রিশ ডিসেম্বরের মধ্যে করতে হবে আবেদন তালিকা করছে বিএনপি রাষ্ট্র সংস্কারেও ছয়টি কমিটি দলটির এবং ভারতে ইলিশ রপ্তানির পরিমাণ চাঁদপুর ঘাটের একদিনের আমদানিরও কম দাবি বাণিজ্য উপদেষ্টার দেশে দাম বাড়ালে ব্যবস্থার হুঁশিয়ারি প্রাণী সম্পদের এই ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়ের